ঠিক আছে, তোমাদের বাংলাদেশের বিশ্বপরিচয় ক্লাসে স্বাগত। আজকে চলো দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এর আগে আমাদের দ্বিতীয় অধ্যায় ক্লাস শেষ হয়ে গেছে। আজকে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কিছু ছোট প্রশ্ন আলোচনা করব, বড় প্রশ্ন এবং কাঠামোবদ্ধ প্রশ্ন অর্থাৎ যোগ্যতা ভিত্তিক কিছু প্রশ্ন আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ। যেহেতু আমাদের রিভিশন ক্লাস হচ্ছে, আমরা আর একটু রিভিশন দিব মোটামুটি। আজকে আমাদের পার্ট 1, 2 এবং 3, এই তিনটা পার্টে আজকে আমরা আলোচনা করব। তিনটি পার্টের আমরা আজকে যেটা শিখব সেটা সকলের প্রতি শ্রদ্ধাবোধ, ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের উৎসব। আচ্ছা, এরপরে আমরা অধ্যায় 2 মিলেমিশে থাকা, যেমন সকলের প্রতি যে শ্রদ্ধাবোধ, তোমাদের মধ্যে থেকে একজনকে একটু পড়তে বলবো। যারা পড়বে তারা একটু রেইজ হ্যান্ড করো, আমি তোমাদের মধ্যে থেকে একজনকে ধরবো। হ্যাঁ, আচ্ছা, অনেকেই পড়তে চাচ্ছ, আমি শুরু করব। আহনাব আবিদ, তুমি একটু আমাদের এই এটা একটু পড়ে শোনাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আহনাব আবিদ, একটু পড়ে শোনাও বাবা জি আমাদের। পরিবারে মা বাবা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে এক সঙ্গে বাস করি। জি, আমরা প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন ধর্ম, পেশা, বয়স ও চাকমা মারমা ত্রিপুরা। আমাদের আমরা একটু শুনি। পরিবারে আমরা মা বাবা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে বসবাস করি। আমরা প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন ধর্ম, পেশা, বয়স ও চাকমা মারমা ত্রিপুরা গাঢ় তারপরে সাঁওতাল প্রভৃতি ক্ষুদ্রঋ গোষ্ঠীর মানুষ রয়েছে। রয়েছে একই শ্রেণীতে আমরা সবাই কম বয়সী হলেও আমরা একে অপরকে আলাদা একে অপরের থেকে আলাদা। তারপরে কেউ মেয়ে কেউ মেয়ে কেউ ছেলে আবার কেউ আবার কেউ চোখে কম, অনেকে যে কোনো পার তাড়াতাড়ি শিখি আবার কেউ একটু দেরিতে বুঝি। এছাড়াও আমাদের সমাজে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু আছে, তাদের শারীরিক ও মানসিক অবস্থার কারণে বিশেষ যত্নের প্রয়োজন হয়। এজন্য আমাদের দরকার একে অন্যকে সহায়তা করা এবং সবাইকে শ্রদ্ধা করা। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। এবার আমি, আচ্ছা তোমরা অনেকে রিজান করছো, আমি সানিয়া মুস্তারির কাছে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সানিয়া মুস্তারি, তুমি আমাদের এই দ্বিতীয় পার্টটা একটু পড়ে শোনাবে। ওকে স্যার, ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব। আমাদের দেশে 4টি প্রধান ধর্ম আছে, প্রত্যেক ধর্মের মানুষই কিছু উৎসব পালন করেন। ভিন্ন ধর্মের হলেও আমরা একে অন্যের উৎসবে যোগ দেই। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ মুসলমানদের সবচেয়ে বড় বড় উৎসব। বছরে 2টি ঈদ পালন করা হয়, যথা ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদের দিন মুসলমানরা মসজিদে ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। আত্মীয় স্বজন বন্ধু সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করে, খাওয়া দাওয়া করে। শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায় ও আনন্দ করে। মুসলমানদের আরো কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে, যেমন শবি বরাত, শবি কদর ও ঈদি মিলাদুন্নবী। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ জয়ী, আমাদের একটু হিন্দুদের ধর্মীয় উৎসব সম্পর্কে একটু শোনাও। হিন্দু ধর্মীয় উৎসব, হিন্দু ধর্মে প্রায় সারা বছর নানা পূজার আয়োজন করা হয়। এর মধ্যে প্রধান পূজাগুলো হচ্ছে দুর্গা পূজা,
সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। পূজার সময় তারা মন্দিরে পূজা করেন, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বিভিন্ন রকমের মিষ্টি নাড়ু ও ফল খেয়ে থাকেন, শিশুরা নানা ধরনের খেলা ও আনন্দে মেতে ওঠে। কিছু বিষয় রয়েছে যেমন আমরা একটু দেখে নেই, মুসলমানদের পাঠ থেকে মুসলমান এবং হিন্দুদের যে ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো এবং কাজটি আমরা শ্রেণীকক্ষে হলে আমরা জোড়ায় করতাম, তারপরে দেখো কাজটি সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। যেমন মুসলমানদের এই যে মুসলমানদের যে উৎসব, মুসলমানদের উৎসবে প্রথম যে কাজটি করা হয়, ঈদের দিনে মুসলমানরা মসজিদে এবং ঈদগাহ ঈদের নামাজ আদায় করে। এরপর দেখো দ্বিতীয় হিন্দুদের উৎসবে তারা কি কি কাজ করেন, মুসলমান পরের যে কাজটি তারা করেন, আত্মীয় স্বজন বন্ধু সবাই মিলে তারা শুভেচ্ছা বিনিময় করেন, শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ান এবং আনন্দ করেন। আচ্ছা, এরপর পূজার সময় হিন্দুরা কি করে, পূজা করে, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে, তারা বিভিন্ন রকমের মিষ্টি নাড়ু এবং ফল খেয়ে থাকেন। এটা হিন্দু এবং মুসলমানদের যে উৎসব রয়েছে উৎসবের বর্ণনা। পরবর্তীতে আমরা পরের পাঠে যাব, অর্থাৎ পাঠ 3 আমরা যেটা দেখবো বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের উৎসব। এটা তোমাদের, আচ্ছা আমাদের এই যে পাঠ 3 সম্পর্কে একটু পড়ে শোনা, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের উৎসব। বৌদ্ধ ধর্মের ধর্মীয় উৎসব। জি, বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব বৌদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারী গণ বিশেষ প্রার্থনা করেন, শিশুরাও তাতে আনন্দের সাথে অংশ গ্রহণ করে। মাঘী পূর্ণিমাও বৌদ্ধ ধর্মের একটি উৎসব। ভেরি গুড, অনেক সুন্দর, আমাদের সাথে থাকো। আমরা এরপর, হ্যাঁ সঞ্জনা, তুমি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবটা একটু পড়ে শোনাও আমাকে। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিন। প্রতি বছর 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসেবে পালন করা হয়। আমাদের দেশে খ্রিস্টান ধর্মের অনুসারীগণ এই দিনে গির্জায় প্রার্থনা করেন, একে অপরকে উপহার দেন, সবাই মিলে আনন্দ ও খাওয়া দাওয়া করেন। খ্রিস্টান ধর্মের মানুষ গুড ফ্রাইডে ও স্টার সানডে পালন করেন। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্মীয় উৎসব অনুষ্ঠান রয়েছে। ভেরি গুড, অনেক সুন্দর। আমরা এখন 3টা পার্টি আলোচনা করলাম, আমরা এখন কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন যাবে একবারে। এগুলো আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, ইনশাল্লাহ আমরা যদি সময় থাকে এগুলো আবার আলোচনা করবো, ঠিক আছে? আমরা অল্প কথায় উত্তর দাও গত ক্লাসে আলোচনা করেছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা ছিল যে বাংলাদেশে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখো, বাংলাদেশে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখো। আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখি, আমরা চাকমা, কোমা দিয়ে, মারমা, গারো, মণিপুরি, সাঁওতাল ইত্যাদি এক লাইনে আমরা লেখা শেষ করি। তবে আমি মনে করি যে এক লাইনে না লিখে যদি বাংলাদেশে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো এইভাবে হাইফেন দিয়ে যদি তোমরা এইভাবে লিখতে পারো, 1 নম্বর বা 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর মারমা, 2 নম্বর, 1 নম্বর চাকমা, 2 নম্বর মারমা, গারো নাম্বার দিয়ে যদি লিখতে পারো, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন রয়েছে, যেমন দেখো 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন রয়েছে যে ঈদুল মুসলমানদের 2টি প্রধান ধর্মীয় উৎসব কি। এটাও কিন্তু আমরা সরাসরি এক লাইনেই লিখতে পারি, অসুবিধা নাই, কিন্তু এক লাইনে লিখলে হবে কি, লেখাটা আসলে প্রত্যেকটা বিষয়েরই একটা নিজস্ব স্বকীয়তা রয়েছে, লেখার যে ভাব গাম্ভীর্য সেটা কিন্তু থাকলো না। আর আমরা যদি লেখাটাকে সুন্দর করতে চাই, পরিপাটি করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, মুসলমানদের 2টি প্রধান ধর্মীয় উৎসব কি, তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে মুসলমানদের 2টি প্রধান ধর্মীয় উৎসব হলো 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা দিব, ঠিক আছে? তো এইভাবে লিখলে হবে কি, আমরা কিন্তু এক লাইনেই লিখতে পারি, অসুবিধা নেই, কিন্তু এক লাইনে লিখলে লেখাটা কিন্তু অতটা সৌন্দর্য ফুটে ওঠে না। তো আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু লেখাটার সৌন্দর্য ফুটে ওঠে। তো যে প্রশ্ন লেখার সুযোগ রয়েছে এরকম, সে প্রশ্ন আমরা এইভাবে লিখবো। আর যেগুলো প্রশ্ন বর্ণনামূলক, এই ধরনের লাইন করার সুযোগ নেই, সেগুলো তো তো আমাদের লাইন বাই লাইন লিখতে হবে, সেগুলো তো আমাদের প্যারা আকারে লিখতে হবে। কিন্তু যেগুলোতে সুযোগ রয়েছে, যে প্রশ্নগুলোতে এই ধরনের লেখার সুযোগ রয়েছে, তাহলে আমাদের হয় কি, আমাদের লেখার সৌন্দর্যটা বৃদ্ধি পায়। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে আলোচনা করবো যে হিন্দু ধর্মের প্রধান পূজার নাম কি। হিন্দু ধর্মের প্রধান পূজা হলো দুর্গাপূজা, এটা হচ্ছে দুর্গাপূজা। 4 নম্বর প্রশ্ন রয়েছে, যেমন 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো,
যে দুর্গাপূজা বা বুদ্ধ পূর্ণিমা, এই বানানগুলো সাধারণত তোমরা বইয়ে দেখবা, বইয়ে দেখবা যে এই বানানগুলো কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। বই থেকে যে বানানটা থাকবে আমি এখানে লিখেছি মোটামুটি ঠিক রয়েছে, তোমরা একটু বানানগুলো দেখে নেবে। তার কারণ যেহেতু জ্ঞানমূলক বা 1 মার্কসের প্রশ্ন বা 2 মার্কসের প্রশ্ন যদি থাকে এখানে, ছোট প্রশ্ন যদি 2 নাম্বার থাকে, আর তুমি যদি এক একটা উত্তরের কারণে 2টা মার্কস পাচ্ছ, দুর্গাপূজা লিখলে 2টা মার্কস পাচ্ছ বা বৌদ্ধ পূর্ণিমা লিখলে 2টা মার্কস পাচ্ছ, সেখানে যদি বানান তোমার ভুল হয় তাহলে কিন্তু এখানে মার্কস পাওয়ার পরিবর্তে মার্কস কিন্তু এখানে না পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো এই জন্য এই ধরনের ছোট ছোট প্রশ্নের বানানের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে। বড় প্রশ্ন হয় কি, বানান ভুল হলেও সেখানে কিন্তু হাফ মার্কস কাটা যায় বা কোনো সমস্যা নেই, তার কারণ সেটা সেটা তুমি ফুটে তুলতে পারো। কিন্তু ছোট প্রশ্ন তো ফুটে তোলার কিছু নাই, এটা তো টু দা পয়েন্ট, অর্থাৎ এটা তো কিছুটা মুখস্থ নির্ভর পড়া। যেমন হিন্দু ধর্মের প্রধান পূজা, এটা তো আর বানায় লিখতে পারবো না, বা এটা তো বেশি লাইন না, একটা লাইন। তো সেই একটা লাইনের মূল যে উত্তরটা দুর্গা পূজা, এই যে দুর্গা পূজা বা বুদ্ধ পূর্ণিমা, এই বানানগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে বানানটা লক্ষ্য রাখতে হবে। বাস্তবে প্রশ্ন যেটা আমরা দেখব সেটা হচ্ছে, কত তারিখে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়? প্রতি বছর 25শে ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়। তো এখানে এই বড়দিন এইটার বানানটা অনেকে যদি ডমিনেরও না দিয়ে যদি র দাও যে বড়দিন, তাহলে তো বড়দিন হয়ে গেল। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা চূড়ান্ত ভাবে লক্ষ্য রাখতে হবে, এই বানানের বিষয়গুলো আমাদের কিন্তু চূড়ান্ত ভাবে লক্ষ্য রাখতে হবে। আমাদের এখানে যদি ভুল হয় কোনো কনসিডার কিন্তু করা হবে না, ঠিক আছে, কোনো প্রকার কনসিডার করা হবে না। তার কারণ ছোট প্রশ্নের বানানটাই হচ্ছে মেইন, সে বানানে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রকার কনসিডার করা হবে না, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। এরপরে এটা আলোচনা করব যে বড় প্রশ্নের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আলোচনা করব। এখানে আমরা একটু লক্ষ্য রাখি, একটু আমরা দেখে নিই এই আলোচনাটা, যে 1 নম্বর প্রশ্ন আমরা যেটা দেখব যে শ্রেণীকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন কেন, কেন সহায়তা করা প্রয়োজন? আমরা কিছুক্ষণ আগে বই থেকে পড়লাম, তো শ্রেণীকক্ষে আমরা সবাই সমবয়সী হলেও একে অপরের থেকে আলাদা, আমরা পড়ে আমরা কিন্তু বোর্ড বইটা পড়েছি, কেউ মেয়ে কেউ ছেলে, আবার কেউ চোখে কম দেখতে পায়, আবার কেউ কম শুনতে পায়, আবার অনেকে যে কোনো পাঠ তাড়াতাড়ি শিখে, আবার কেউ একটু দেরিতে বুঝে। এই জন্য আমাদের কি করতে হবে, একে অপরকে সহযোগিতা করা প্রয়োজন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা আমাদের, বাংলাদেশে আমরা কিভাবে আমাদের ধর্মীয় উৎসবটা পালন করি? তো দ্বিতীয় প্রশ্ন আমি একটু বলে দিচ্ছি যে বাংলাদেশে আমরা কিভাবে ধর্মীয় উৎসব পালন করি। বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষই কিছু উৎসব পালন করে, যেমন মুসলমানরা ঈদ, হিন্দুরা পূজা, বৌদ্ধ খ্রিস্টানরা যথাক্রমে বুদ্ধ পূর্ণিমা ও বড়দিন পালন করে। সব ধর্মের লোকেরাই আনন্দের সাথে এই উৎসবগুলো পালন করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করে, খাওয়া দাওয়া করে, একে অপরকে উপহার দেয়, উৎসবের সাথে সম্পর্কিত কর্মাদি, অর্থাৎ উৎসবের সাথে সম্পর্কিত যে কাজ, উৎসবের সাথে সম্পর্কিত কাজ আচার অনুষ্ঠান তারা কিন্তু সম্পন্ন করে। শিশুরা দল বেঁধে কি করে, ঘুরে বেড়ায় এবং আনন্দ করে। ভিন্ন ধর্মের হলেও, ভিন্ন ধর্ম এখানে গুরুত্বপূর্ণ একটা, ভিন্ন ধর্মের হলেও একে অন্যের উৎসবে যোগ দেয়। এভাবে আমরা বাংলাদেশে আমাদের ধর্মীয় উৎসবগুলো কি করে থাকি, পালন করে থাকি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন ছিল শ্রেণীকক্ষে একে অপরকে সহযোগিতা করা প্রয়োজন কেন বা সহায়তা করা প্রয়োজন কেন। 2 নম্বর ছিল বাংলাদেশে আমরা কিভাবে আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করি, এই এই 2টা প্রশ্ন ছিল। এখন এই 2টা প্রশ্নের পরে আমরা যেটা দেখব, এখন আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো দেখবো, কেমন, যে যোগ্যতা ভিত্তিক প্রশ্নে আসলে আমাদের কি রয়েছে সেটা আমাদের দেখা দরকার। তো চলো আমরা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখি। যোগ্যতা ভিত্তিক প্রশ্নের, আচ্ছা, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। মুসলমানরা 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে উৎসব পালন করে, কিভাবে তারা উৎসব পালন করে? মুসলমানরা 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে উৎসব পালন করে। এখন এই উৎসব সম্পর্কে 3টি বাক্য লিখতে বলছে, উৎসব সম্পর্কে কয়টি বাক্য লিখতে বলছে? 3টি। তো কাঠামোবদ্ধ প্রশ্নের একটা ধরন আছে, যেমন তোমার কাছে যেটা চাওয়া হবে 2টি বাক্য লিখতে বললে 2টি লিখতে হবে, তুমি অতিরিক্ত লিখতে পারবে না, অতিরিক্ত লিখলে কিন্তু মার্ক্স কাটা যাবে, মার্ক্স পরিবর্তে কাটা যাবে। যেমন এখানে যেটা বলা হয়েছে 3টি, যেমন ক নাম্বার, ঈদের দিন মুসলমানরা মসজিদে ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। আর এরপরে দেখো খ নাম্বারে বলা হয়েছে আত্মীয় স্বজন বন্ধু সবাই মিলে শুভেচ্ছা বিনিময় খাওয়া দাওয়া করে। এরপরে দেখো যেটা বলা হয়েছে যে শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায় এবং আনন্দ করে। শিশুরা শিশুরা কি করেন, দল বেঁধে ঘুরে বেড়ায় এবং আনন্দ করে।
এটা আমরা এক নম্বর প্রশ্ন পেলাম। আমরা দুই নম্বর প্রশ্ন যেটা দেখলাম, যে দুই নম্বর প্রশ্নতে কোন ধরনের শিশুদের শারীরিক ও মানসিক যত্নের প্রয়োজন, তুমি কিভাবে তাদের সহযোগিতা করবে, তার তিনটি বাক্য লিখো। এখানেও তিনটি বাক্যের কথাই বলা হয়েছে। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, যে প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নের উত্তরটা হবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশুদের শারীরিক ও মানসিক যত্নের প্রয়োজন। এটা একটা উত্তর হয়ে গেল। আমি যেভাবে সাহায্য করব, এখানে তুমি বলা আছে, তোমাকে বলতে হবে আমি, তুমি কিভাবে তাদের সহযোগিতা করবে তার তিনটি বাক্য লেখো। তোমাকে এখানে লিখতে হবে আমি যেভাবে সাহায্য করব তার তিনটি বাক্যে লেখা হলো। প্রথমটা লেখা হলো তাদের বিদ্যালয়ে আসতে সহায়তা করব। খ নম্বর, তারা কষ্ট পায় এমন ধরনের আচরণ করব না। গ নম্বর, ক্লাসের পড়া বুঝে সহায়তা করব। এইভাবে তোমাদের এই কাঠামোগত প্রশ্ন উত্তর দিতে হবে। তোমাদের বাড়ির কাজ, এই যে দুইটা প্রশ্ন অনুশীলনীতে যে দুইটা প্রশ্ন, এটাই তোমাদের বাড়ির কাজ। শ্রেণীকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন কেন, এই দুইটা তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ লিখে যে গ্রুপে পোস্ট করতে হবে তা নয়, গ্রুপে পোস্ট করলেও হবে না করলেও দরকার নাই। তোমরা বাসার কাজ করে রাখবে, যখন স্কুল খুলবে আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? গ্রুপে সবাই বাসার কাজ পোস্ট করলে তো গ্রুপের যে মূল কাজগুলো সেগুলো তো দেখা যাবে না, তাই না? বাসার কাজ সবাই পোস্ট করার দরকার নেই। তোমরা 300 জন স্টুডেন্ট আছো, সবাই যদি বাসার কাজ পোস্ট করো তাহলে তো আমরা গ্রুপ খুঁজেই পাবো না কিছু। আর আমি যে পোস্টগুলো গ্রুপে দিব সেগুলো তো অনেকে খুঁজেই পাবে না, এই জন্য বাসার কাজ গ্রুপে দেওয়ার দরকার নেই। তোমরা বাসার কাজ নিজেরাই করবা, করে বাবা মাকে দেখাবা, অথবা যখন স্কুল খুলবে তখন আমরা দেখবো। এক নম্বর, দেখো শ্রেণীকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন কেন। দুই নম্বর, বাসার কাজ হবে বাংলাদেশে আমরা কিভাবে আমাদের ধর্মীয় উৎসব পালন করি, এই বাসার কাজটা করে তোমাদের বাবা মাকে দেখালেও হবে, ঠিক আছে? তো সবাই এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, কেমন? আচ্ছা, তোমাদের একটু বলার সুযোগ দেই। তোমরা মনে সবাই মিউট হয়ে আছো, আমি আবার তোমাদের আনমিউট করে দিয়ে বলার সুযোগ দিচ্ছি। আসসালামু